তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। এই ধরনের ভিডিও কিন্তু এখন টিকটকে খুব ট্রেন্ডিংয়ে চলছে। আপনারাও যদি এই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনারা অনেক লাইক পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিওতে কিন্তু একটা চ্যালেঞ্জ দেওয়া রয়েছে। আপনারা যদি এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অনেক কয়েকবার ভিডিওর উপর ট্যাপ করতে হবে। আপনারা যদি দুবারের বেশি ভিডিওতে ট্যাপ করেন তাহলে কিন্তু এই ভিডিওতে অটোমেটিক একটা লাইক অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিওর উপর ট্যাপ করছি তখন কিন্তু এখানে কিন্তু অটোমেটিক লাইক অ্যাড হয়ে যাচ্ছে। তো আপনারাও যদি এই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও টিকটকে অনেক লাইক পেয়ে যাবেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। তো জানতে হলে এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা দেখছেন বিটেক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি বিলাল। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা যদি ফার্স্ট টাইম চ্যানেলে হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা রয়েছে সেটা আপনারা অন করে দিবেন। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে একটা ফটো দরকার পড়বে। আপনারা একটা ফটো নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর আপনারা চলে যাবেন গুগলে, আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ বারে একটা ওয়েবসাইটের নাম লিখবেন। তো আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন বিজি। লেখার পর এখানে আপনারা সার্চ করবেন। আপনারা যখন বিজি লিখে সার্চ করবেন আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমের ওয়েবসাইটে একবার ক্লিক করবেন। প্রথমের ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এ ধরনের একটি পেজ খুলে যাবে। তো আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন আপলোড ইমেজ। তো আপনারা আপলোড ইমেজে একবার ক্লিক করবেন। করার পর আপনারা যে ফটোতে ভিডিও তৈরি করতে চান সেই ফটোটা আপনারা এখানে আপলোড করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এটা করবেন। তো আমি এই ফটোতে করতে চাই। তো আপনারা এই ফটোটাকে বা আপনারা যে ফটোতে ভিডিও তৈরি করতে চান আপনারা সেই ফটোটা এখানে সিলেক্ট করে এখানে আপনারা ডানে ক্লিক করবেন। আপনারা যখন ডানে ক্লিক করবেন করার পরে এই ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপর এখানে আপনারা নিচে দেখতে পারবেন একটা ম্যাজিক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রিমুভ হয়েছে। তো আপনারা আপনাদের ফটোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এইভাবে নামার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন। তো আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন। নামার পর আপনারা চলে যাবেন কাইন মাস্টার অ্যাপে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কাইন মাস্টার অ্যাপসটা ওপেন করবেন। এই ধরনের একটি ইন্টারফেস চলে আসে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর। তারপর এখানে আপনারা প্লাস আইকনে একবার ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা মাঝখানে রেসিউটা নিয়ে নেবেন। তারপর আপনারা এখানে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা যে ফটো দিয়ে ভিডিওটা তৈরি করবেন সেই ফটোটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, মেন ফটোটা। নেওয়ার পর এখানে আপনারা টিকি ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা কিন্তু একটু নড়াচড়া করছে। তো আপনারা একবার ফটোতে ক্লিক করবেন। করার পরে আপনারা এই অপশনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা এটাকে জুমটাকে একটু ছোট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের হিসাব মতো এখানে আপনারা ফটোটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এই অপশনটাকে এটাকে এখানে আপনারা এনেবেল করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা টিকি একবার ক্লিক করবেন। টিকি ক্লিক করার পর আপনারা এই ফটোটাকে আপনারা যতদূর ভিডিও তৈরি করতে চান আপনারা সেই হিসাব মতো এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা টিকি ক্লিক করবেন। টিকি ক্লিক করার পর এখানে আপনারা লিয়ারে চলে যাবেন। লিয়ারে চলে যাওয়ার পর এখানে আপনারা মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে আসার পর এখানে যে ফটোটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তো আপনারা সেই ফটোটা এখানে নিয়ে আসবেন। আসার পর এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশনস দেখতে পারবেন আপনারা ক্রপিং। তো আপনারা এই ক্রপিংয়ে একবার ক্লিক করবেন। করার পর এটাকে আপনারা এনেবেল করে দেবেন। মাক্স এনেবেল করে দেওয়ার পর নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পারবেন, আপনারা এই অপশনে একবার ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা এই ইমেজটা যে দেখতে পারছেন ছোট ইমেজটা আপনারা এটাকে একটু সাইজ মতো এখানে কেটে নেবেন। তো আমি এখানে একটু কেটে নিচ্ছি। তো আপনারা তারপর এখানে সাইজ মতো নেওয়ার পর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তারপর এখানে আপনারা
ইমেজটাকে এখানে সাইজ মতো আপনারা এখানে বসিয়ে নেবেন। তো আমি এখানে সাইজ মতো বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাইজ মতো ইমেজটা বসেছে। তো আপনারা একটু সময় দেবেন, ভালোভাবে আপনারা এখানে বসিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে শুরু দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনারা টিকে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা আবার ইমেজে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা তিন ডটে চলে আসবেন। তিন ডটে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, ডুপ্লিকেট। তো আপনারা এটার ডুপ্লিকেট একটা বের করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা সেকেন্ড যে ইমেজটা রয়েছে আপনার, সেই ইমেজটাতে ক্লিক করে এটাকে আপনারা প্রথমের ইমেজের বরাবর করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা নিচে যে ইমেজটা রয়েছে সেটাতে একবার ক্লিক করবেন। করার পর এটাকে আপনারা একটু ফুল করে দেবেন, বা আপনারা ফুল না করে দিলেও চলবে। তো আমি এখন ফুল করব না। তো আপনারা আবার টিকে ক্লিক করবেন। করার পর আপনারা দ্বিতীয় ইমেজে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, কালার অ্যাডজাস্টমেন্ট। তো আপনারা এটাতে একবার ক্লিক করবেন। করার পর এই অপশনটাকে আপনারা একদম ডাউন করে দেবেন। তো আমি এখানে ডাউন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউন করে দেওয়ার পর আপনারা টিকে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা নিচের যে ইমেজটা রয়েছে আপনারা সেই ইমেজে ক্লিক করে আপনারা এখানে আবার সেই তিন ডটে ক্লিক করবেন। তিন ডটে ক্লিক করার পর এখানে আপনারা এটাকে ফন্ট করে দেবেন। ফন্ট করে দেওয়ার পর এখন আপনারা যদি ভিডিওটা প্লে করেন তাহলে আপনারা একটা জিনিস এখানে দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক চলে আসছে। তো আপনারা নিচের ফটোতে একবার ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আপনারা এই ফটোটাকে একদম নিচে নিয়ে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, আপনারা এই অপশনে একবার ক্লিক করবেন। কীর অপশনে ক্লিক করার পর এখানে আপনারা ফটোটাকে সাইজ মতো নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা একটা কী লাগিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা আরেকটু ফটোটাকে একটু এদিক ওদিক করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা যে ইমেজটা দেখতে পাচ্ছেন সেই ইমেজে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা উপরের দিকে ইমেজটাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখন যদি আপনারা টিকে ক্লিক করেন, করার পর যদি আপনারা ভিডিওটাকে একবার প্লে করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ইমেজটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। তো আপনারা সেমভাবে পুরো ভিডিওটাতে আপনাদেরকে এটা করতে হবে। তো আপনারা তার জন্য এখানে আপনারা এখানে আপনারা ইমেজে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা তিন ডটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা ডুপ্লিকেটে গিয়ে এই ইমেজটার একটা ডুপ্লিকেট বানিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা নিচের ইমেজটাতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা একটু সাইজ মতো বসিয়ে নেবেন, এরপরে যেন সেই ইমেজটা চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একইভাবে কিন্তু চলে আসছে। তো আপনারা পুরো ভিডিওটাতে ডুপ্লিকেট করে আপনারা ফুল করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আবার সেই ছোটো ইমেজে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা তিন ডটে চলে যাবেন। তিন ডটে আসার পর এখানে আপনারা ডুপ্লিকেট করে দেবেন। ডুপ্লিকেট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা ডুপ্লিকেট বের হয়েছে। তো আপনারা এখানে আবার সাইজ মতো এখানে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা আবার সেই ছোটো ইমেজে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। তো এভাবেই আপনারা এটাকে ফুল করে দেবেন। তো আমি আপনাদেরকে ফুল করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি ডুপ্লিকেট করে ভিডিওটাকে ফুল করে দিয়েছি। তো আমি এখন প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা। আপনারা কিন্তু আরও স্পিড করতে পারবেন। আপনারা যত ছোট করে ইমেজটাকে সেট করবেন আপনারা কিন্তু তত এখানে স্পিড দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ভিডিও তৈরি হয়েছে। তারপর আপনারা যদি কোনো সাউন্ড লাগাতে চান তাহলে আপনারা এখানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের মেমোরি কার্ডে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা যে কোনো একটা সাউন্ড এখানে লাগিয়ে নিতে পারেন। তারপর এখানে আপনারা টিক করে দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে। তারপর কিন্তু আপনারা এই ভিডিওটাকে এখানে শেয়ার আইকনে ক্লিক করে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সেভ করবেন। তো আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করে কিন্তু ভিডিওটাকে সেভ করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।